এক লিটার জল কিনতে আমাদের কত খরচ হয়? খুব বেশি হলে 20 বা 30 টাকা, কিন্তু 750 মিলিমিটার জল কিনতে যদি 15,000 টাকা বা 4 লক্ষ টাকা খরচ হয় তাহলে অবাক হচ্ছেন তো? এমনও পানীয় জল আছে যার এক বোতলের দাম কয়েক হাজার থেকে কয়েক লক্ষ টাকা। কেমন সেই জল, কোথায় পাওয়া যায় সে সম্পর্কে জেনে নেওয়া যাক। ফাইন, জাপানের এই জল প্রাকৃতিকভাবে পরিশ্রুত। মাউন্ট ফুজির আগ্নেয় পাথরে পরিশ্রুত এই জল খনিজ পদার্থে সমৃদ্ধ এবং দূষণমুক্ত। এই জলের একটি বিশেষত্ব হলো এতে সূক্ষ্ম একটা গন্ধ আছে। 2005 সালে ফাইন এই জলের ব্যবসা শুরু করেন। 750 মিলিলিটার জলের দাম ভারতীয় মুদ্রায় প্রায় 350 টাকা। তাসমানিয়ান রেন, এক বোতল জলের দাম ভারতীয় মুদ্রায় 350 টাকা। অস্ট্রেলিয়ার তাসমানিয়া দ্বীপে পাওয়া যায় এই জল। বৃষ্টির জল মাটিতে পড়ার আগেই বোতলবন্দী করা হয়। অ্যান্টার্কটিকা হয়ে সমুদ্রের 16,000 কিলোমিটার অতিক্রম করে বৃষ্টি যখন তাসমানিয়া পৌঁছায় তখনই এই জল বোতলবন্দী করা হয়। ওয়ার্ল্ড মিটিওরোলজিক্যাল অর্গানাইজেশনের সমীক্ষায় তাসমানিয়ার বাতাস পৃথিবীর মধ্যে সবচেয়ে বিশুদ্ধ। লোকুয়েন আর্টেস্ট মিনারেল ওয়াটার, আর্জেন্টিনার দক্ষিণ প্রান্তে সান কার্লোস বারিলপোসের কাছে গভীর অরণ্যে ভূপৃষ্ঠ থেকে 500 মিটার নিচে থেকে এই জল সংগ্রহ করা হয়। 750 মিলিলিটার জলের দাম ভারতীয় মুদ্রায় 415 টাকা। অ্যাকোয়াডেকো, ডেকোর অর্থ হল শৈল্পিক, কারুকার্য খচিত বোতলের জল বলেই এর নাম অ্যাকোয়াডেকো। কানাডার একটি ঝর্ণা থেকে এই জল সংগ্রহ করা হয়। এর এক বোতল জলের দাম ভারতীয় মুদ্রায় 827 টাকা। 10,000 BC, কানাডার ব্রিটিশ কলম্বিয়ার হ্যান্ড মাউন্টেন হিমবাহ থেকে এই জল সংগ্রহ করা হয়। 750 মিলিলিটার জলের দাম 970 টাকা। ভিন, দাবি করা হয় এটা বিশ্বের সবচেয়ে শুদ্ধ পানীয় জল। এমনও দাবি করা হয় অন্য জলের চেয়ে এই সংস্থার জল দ্রুত তেষ্টা মেটায়। ফিনল্যান্ডের টেঙ্গেলিও গ্রামের কাছে ফিনিশ ল্যাপল্যান্ডে একটি ঝর্ণা থাকে, সেই ঝর্ণা থেকে এই জল সংগ্রহ করা হয়। ফিনল্যান্ডের টেঙ্গেলিও গ্রামের কাছে ফিনিশ ল্যাপল্যান্ডে একটি ঝর্ণা থেকে এই জল সংগ্রহ করা হয়। 750 মিলিলিটার জলের দাম ভারতীয় মুদ্রায় প্রায় 1600 টাকা। ব্লিং H2O, আমেরিকা টেনেসির গ্রেট স্মোকি মাউন্টেনের ইংলিশ মাউন্টেন স্প্রিং থেকে এই জল সংগ্রহ করা হয়। তারপর 9টি ধাপে বিশুদ্ধকরণ হয় এই জল। বোতলের কারুকার্য এবং জলের স্বাদের জন্য বিশ্বের অন্যতম সেরা পানীয় জল হিসেবে পরিচিতি পেয়েছে এটি। 750 মিলিলিটার জলের দাম ভারতীয় মুদ্রায় প্রায় 2,800 টাকা। কোনানিগারি, প্রস্তুতকারক সংস্থার দাবি এই জল পান করলে শক্তি পাওয়া যায়, ওজন কমে, ত্বক ভালো থাকে, এমনকি তেষ্টা মেটাতেও এর জুড়ি মেলা ভার। এমনটাই দাবি এই হাওয়াইয়ে গভীর সমুদ্র থেকে জল সংগ্রহের পর বেশ কয়েকটি ধাপে বিশুদ্ধকরণ করা হয়। তৈরি হয় জাপানে। এক বোতল জলের দাম 28,000 টাকা। ফিলিকো, জলের স্বাদ ও বিশুদ্ধতার জন্য তো বটেই, বোতলের কারুকার্যের জন্য বিশ্বে এর জনপ্রিয়তাও রয়েছে যথেষ্ট। জাপানের কোবেতে নুনোবিকি নামে ঝর্ণা থেকে এই জল সংগ্রহ করা হয়। এই জলের বোতলের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ফিলিকো ব্ল্যাক কুইন। বোতলের জলে সমপরিমাণ সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়াম রয়েছে। একটি বোতলের দাম ভারতীয় মুদ্রায় 90,000 টাকা। বোতলে সরভস্কি ক্রিস্টাল ব্যবহার করা হয়। অ্যাকোয়াডি ক্রিস্টাল ও ট্রিভুটো আ মডিগ্লিয়ানি, বিশ্বের সবচেয়ে দামি পানীয় জল এটি। কেন এত দাম? কারণ বোতলগুলি সোনার। শুধু তাই নয়, জলের মধ্যে স্বর্ণভস্ম মেশানো রয়েছে। ফিজিও ফ্রান্সের ঝর্ণা থেকে জল সংগ্রহ করা হয়। এক বোতল জলের দাম শুনলে চমকে উঠবেন, 39 লক্ষ টাকা।